ঠান্ডাটা একেবারে বসে গেছে। ঠান্ডার আর দোষ কি, রাইতে বিলে গিয়ে কই মাছ ধরো? হ্যাঁ, কাজটা ভুলই হয়েছে, সারাদিন রইতে পড়ি, ভর সন্ধ্যায় পানির নামাটা ঠিক হয়নি। শুটকির বড়া এইটাই দরকার ছিল, চাল না হলে মুখে খাবার রুচত না। সেইটা আন্দাজ করেই বড়া বানিয়েছি। তরকারি কি আনিছিস দেখো, দেখলি টের পাবা। সে কি রে, কই মাছ পালি কতি, মাছ না ফেলি দিলাম? কালীবাড়ির পুকুরে আব্বা মাছ ধরেছিল, 20টা কই মাছ দিয়েছে আব্বাকে, 5টা নিজেদের জন্য রাইখে বাদ বাকিটুকু বেঁচে দিলাম। 5টা গ্লাস মাছটা আগে খাবো। রান্না খুব মজা হয়েছে রে, তোর রান্নার কোনো তুলনা হয় না, তুই খুব সুখী হবি, শ্বশুর বাড়ির সবাই তোকে মাথায় তুলে রাখবি। হ জীবনে আমার এত সুখ, আমি কান্তি ভুলে গেছি। মাইগা পুরুষের মতো থাকি গেলা কেন, একটা কাম জুটাইতে পারো না? আমি তোমার মতো পুরুষ হইলে শহরে যাইতাম, নিজের পায়ে দাঁড়াইতাম। হাসিরন, এই গ্রামের মানুষগুলা খুব কষ্টে থাকে, তাই সাইডে জাতি মন চায় না। আমাকে চিন্তা করা লাগবে না, নিজের পথ নিজে ধরো। আমার কোনো পথ নাই। তোমরা পুরুষেরা কোনো মতলব আটানোর আগে নিজেদের এমন করে সাজাও যেন মনে হয় কচু পাতার পানি, খেলা দিলেই পড়ে যাবা। তুমি অনেক শালাক। এই জন্যই তো আমার এই দশা। বুঝতে পারিসি, বুঝা কি ফেলাইছো, লোকের বাড়ির কামলা খাইতে চাকর হইছো। আজকে রাইতে জ্বালাবা নাকি? জ্বালাবো আমি রাইতে, কি বলছিস তুই, আমি তো কই জ্বালাইলাম।